রাজ্যের শাসক দলের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী 13ই সেপ্টেম্বর নবান্ন অভিযানে ডাক দিয়েছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে নবান্ন অভিযান করতে চলেছে বিজেপি কর্মীরা। সেই অভিযানকে সফল করতে পূর্ব বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ে রবিবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তাসহ দলের অন্যান্য কার্যকর্তারা। এদিন এই বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ তা বলেন যে ন্যায্য অধিকার তার দাবিতে এই নবান্ন অভিযান। সাধারণ মানুষ যে অত্যাচারিত শোষিত তাদের হয়ে এই নবান্ন অভিযান, তাদের অধিকারের দাবিতে এই নবান্ন অভিযান। বিগত 500 দিন ধরে, 500 দিন পেরিয়ে গেছে, 500 বেশি আরো কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে চাকরি প্রার্থী তারা ধর্ণা মঞ্চে ধর্ণা দিচ্ছে, কিন্তু এই সরকারের কোনো হেলদোল নেই। তাদের দাবিতে, তাদের ন্যায়ের জন্য আমাদের এই নবান্ন অভিযান। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিগুলোকে দিন দিন বিক্রি করা হচ্ছে। আমরা দেখেছি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার বাড়ি থেকে, তার ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে পাহাড় প্রমাণ টাকা পাওয়া গেছে, কিন্তু সাধারণ মানুষ পায়ে পা মিলিয়ে নবান্ন অভিযানে যাওয়ার জন্য এতই উৎসাহী, তারা যেভাবে হোক পৌঁছবে। বর্ধমান থেকে আমরা আশা করি কমসে কম 7 থেকে 8 হাজার মানুষ যাবে, আরো বেশি যেতে পারে। বাসে সেইভাবে পাচ্ছে না, ট্রেনে যাবে, কিছু মানুষ আলাদা রকমভাবে নিজের নিজের মতো করে গাড়িতে যাবে, কেউ আগের দিন পৌঁছে যাবে, কিন্তু যাবে। দেখুন, এইভাবে এস্টিমেট আমরা যেটা নিয়েছি তাতে শুধুমাত্র ট্রেনেতেই আমাদের এস্টিমেট হয়ে যাচ্ছে 7,000। তারপরে আরেকটা আমরা গতকাল এটাও দেখেছি যে গার্ডেন বিচে কোনো এক তৃণমূলের নেতার এবং বড় মন্ত্রী তার বাড়ির কাছাকাছি সাধারণ ব্যবসায়ীর বাড়ি থেকে, তার বাড়ি থেকেও 18 কোটি টাকা উদ্ধার হলো। এগুলো হিমশৈলের চূড়া। মানুষকে আমরা আপনাদের প্রেসের মাধ্যমে জানাতে চাই যে এর বিরুদ্ধে গর্জে ওঠার জন্য এবং এই নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য অনুব্রতর ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। এখনো পর্যন্ত যা পাওয়া গেছে তাতে 1,000 কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। অনুব্রত মেয়ের নামে 120 কাঠা জমি পাওয়া গেছে। অনুব্রতর নিজের নামে 240 কাঠা জমি পাওয়া গেছে। অনুব্রতর যিনি বডিগার্ড সাইগাল হোসেন তার 150 কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এই ধরনের যে চৌর্যবৃত্তি, একটা জেলার জেলা সভাপতি হয়ে যে ধরনের আকাশ প্রমাণ একটা সম্পত্তি অনুব্রত মণ্ডল করেছে, এর দায় মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন না। আর এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছে বীরের মতো সম্মানে অনুব্রতকে বার করা হবে। যেদিন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, তিনি যেদিন দিল্লিতে বীরের মর্যাদা দিচ্ছেন, আমাদের তো বীর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, তার মূর্তি প্রতিষ্ঠা করে তাকে সম্মান জানাচ্ছেন, আর এদিকে মুখ্যমন্ত্রী তখন অনুব্রতকে বীরের মর্যাদা দিচ্ছেন। বর্তমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেল আনন্দ বার্তা।